সাব চ্যাম্পিয়নশিপে এবার দুর্দান্ত পারফর্ম করেছেন সিরাত জাহান স্বপ্না। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল প্রতিটি ধাপেই ঝলক দেখিয়েছেন এই স্ট্রাইকার, করেছেন ৪টি গোল। এর মধ্যে ভারতের বিপক্ষে তার পারফরমেন্স অনেকদিন মনে রাখবে ফুটবল প্রেমীরা। ফাইনালে ইনজুরির কারণে পুরো সময় খেলতে পারেননি, কিন্তু তাই বলে উৎসবের কমতি নেই তার গ্রামে। ঘরের মেয়ের এমন অর্জনে আনন্দে ভাসছে পুরো গ্রাম। জয়রামপাড়ার স্বপ্নার বাড়িতে ভিড় করেছে নারী ফুটবলার এবং স্থানীয়রা। এটা আমাদের রংপুরে বাংলাদেশের গৌরব, আমাদের এলাকার গৌরব। প্রকাশ করতে পারবো না যে ভাষায় আমাদের সঙ্গে খেলছিল, সে নেপালে কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। উনিও যেরকম হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, আমরাও একদিন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব। কথা বলতে গিয়ে স্মৃতি আওড়ালেন তার মা লিপি বেগম। ধান ভাঙার কাজ করে মানুষ করেছেন স্বপ্নাকে। সেই স্বপ্না বাংলাদেশের জন্য যে সম্মান এনে দিয়েছে তাতে তার চোখে এখন শুধুই আনন্দ। আমি খুব কষ্ট করি, মেয়ে মানুষ করছি, এই মেয়ে আজকে আমার হাসি ফুটাইছে, আনন্দ করে দিয়েছে। আমার আনন্দ না গোছে, আমার খুব কষ্ট না গোছে। এদিকে শিষ্যের এমন পারফরমেন্সে অনেক আনন্দিত সদ্য পুষ্করিণীর এই কোচ। সে 10 নম্বর জার্সি পরে খেলে নেতৃত্ব দিয়েছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে 2টি গোলও করেছেন। ফুটবল কোচ হিসাবে কতটা আনন্দের এটা আসলে বোঝাতে পারবো না। এই বিজয় রংপুরবাসীর জন্য অনেক আনন্দের এবং গৌরবের বললেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান। আজকে এরা বিদেশের মাটিতে বিজয় লাভ করার মধ্য দিয়ে আমাদেরকে বিদেশের মাটিতে গর্বিত করেছে। সদ্য পুষ্করিণী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রাও ভীষণ খুশি, তাদের স্বপ্ন এখন আরো বড় হয়েছে। স্থানীয়রা জানালেন যে গৌরব স্বপ্না বয়ে আনলো সেটি রংপুরের ইতিহাস হয়ে থাকবে। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।